ডিঙি নৌকাগুলো এখন আর এইদিকে আসে না? সকালের বিচ মার্কেটটা অনেকটা ছোট হয়ে গেছে। মাছ নেই? না, কারেন্ট হয়ে যায়গা মাছলি নেই হতা হ্যায়। এখন তো ঝিনুক টিনুকও পাওয়া যায় না। মার্কেটটা সরে এসেছে এবং জায়গাটাও আপনাকে বললাম, তো দাম দর করবেন, আমি 20 টাকায় নিলাম। এবার পুরীতে এসে সকাল সকাল একটা আলাদাই কিন্তু আমি সমুদ্রের রূপ দেখতে পাচ্ছি। সামনে যে সমুদ্র রয়েছে বোঝাই যাচ্ছে না প্রায়। এখন বাজে সকাল 6টা আর গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির শখে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা রয়েছি স্বর্গদার বিচে সকালবেলা, কারণ আমরা যে পোস্ট দিয়েছিলাম আমরা পুরীতে রয়েছি, তাতে কিন্তু অনেকে এই সকালবেলা এই যে বিচ মার্কেট হয় সেটা দেখতে চেয়েছেন, আর সেই দেখতে চাওয়ার আবদারকে পূরণ করতে আমরা চলে এসেছি সকাল সকাল স্বর্গদার বিচে। দেখবো বিচ মার্কেটটা, দেখবো দাম কেমন রয়েছে এখন জিনিসের, কোথায় বা বসছে মার্কেটটা। এখন কিন্তু জায়গা পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন ভিডিওতে রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, শুরু করি আজকের পর্ব। আমরা স্বর্গদার বিচে আগে দেখতাম ডিঙি নৌকাগুলো সকালবেলায় মাছ নিয়ে সব জায়গাতেই আসতো, এখন এক অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আসছে না বলে এক ডাবালা দাদার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে সমুদ্রের দিকে মুখ করে আরও ডান দিকে যেতে হবে। মানে আমি বলে রাখি, আমার পেছনে রয়েছে আরএন হোটেল, ত্রিমূর্তি হোটেল, আমাদের যেতে হবে এই দিকটায়, মানে ডান দিক দিয়ে এগোতে হবে, তাহলে নাকি ডিঙি নৌকাগুলো কিছুটা এগিয়ে ওরা আসে। এখন কিন্তু সব জায়গায় আসে না দাদা, ডিঙি নৌকাগুলো এখন আর এইদিকে আসে না? ও আচ্ছা, ওটা কি মানে স্বর্গদার বিচে তো এটা, নাকি কি বলে জায়গাটার নাম? তাহলে ওইখানে নাম কি জায়গাটা? যেমনটা আমি আপনাদের বললাম, কারণ পুরো স্বর্গদার বিচটার মধ্যে এখন কিন্তু সকালবেলা ডিঙি নৌকাগুলো আসে না। ক্যামেলিয়া হোটেল তার অপোজিটে, চলুন যাই দেখি আমিও। তুমি গল্প করবে না বাড়িতে গিয়ে স্কুলে গিয়ে যে আমি সমুদ্র দেখে এসেছি, করবে তো? আমি যেটা বলছিলাম আপনাদের যে ল্যান্ডমার্ক বলবো, সকালবেলা ক্যামেলিয়া হোটেলের অপোজিটের যে বিচটা রয়েছে স্বর্গদারিদি, সেইখানে আসবেন, তাহলে কিন্তু এইখানটা আবার দেখতে পাচ্ছি বেশ জমজমা। এটাই তো মিস করছিলাম যে এনারা কোথায় গেলেন। ঢেউয়ের অপেক্ষা হচ্ছে ওখানে, একটা জোর ঢেউ এলে সেই ঢেউয়ের যে ধাক্কা তাতে উপরে উঠে আসবেন ওনারা। আবার যাওয়ার সময় কিন্তু আমি দেখেছি ঢেউয়ের অপেক্ষাই করেন, সেই একটা জোরে কোনো ঢেউ এলে তার সাথে বয়ে চলে যায়। সকালে কখন বেরিয়েছিলেন? ভোরে। কয়টায়? 4টায়। 4টায়? ভোর 4টার যান। ভোর 4টায় একবারই আজকে? একবার মাছ তো নেই। মাছ নেই? না, এক টাকা নেই, 10 টাকা 20 টাকা হবে বোধহয় মাছ। ভোর 4টায় বেরিয়ে এখন প্রায় 7টা 7:30। মাছ পড়ে কবে কবে, আজকে বিলকুল নেই মাছ। আচ্ছা, 50 টাকার মাছ নেই। সকাল 4টার সময় বেরিয়ে যদি এক ঘন্টা হয় তাহলে আর সত্যিই বলার কিছু নেই। करंट ज्यादा हो जाएगा, करंट हो जाएगा मछली नहीं होता है, छिप जाती है। दुटो का तो 100 टका का दुगुना, दुगुना टकरा 100 टका की করব আজ না হয়। আজকে একদমই মাছ যার খাবার আছে হয় নিবে আর কি। মাছ হয়, কারেন্ট হয়ে গেল, কারেন্ট হয়ে গেলে মাছ হবে না, মাছ সব পুঁতে যাবে। সেটা কি ওয়েদারের জন্য হলো নাকি? হুম,
এরকম মেঘমেক কুয়াশা তাই? হ্যাঁ, মেঘটা পাগো খারাপ আছে। যেটা ব্যাপার সেটা হলো এই যে সকালের বিচ মার্কেটটা অনেকটা ছোট হয়ে গেছে, আগে কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে হতো, এখন আমি দেখলাম মানে পরিসরটা ছোট হয়ে গেছে এই বিচ মার্কেটটা। নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে দেখি আমি যদি কারো কাছ থেকে শুনতে পারি জানাবো। ওই ক্যামেলিয়া হোটেলের ওখান থেকে শুরু হলো বাজারটা, আর খুব একটা বেশি নাই তো শেষ হয়ে গেল বাজার। সবে লোক এখানে এক জায়গার মতন ওখানে তিনটা বাঘ দিল আগে, এখানে বর্তমানে আমরা সবাইকে আমার জেলাপাড়াকে সবাই এক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, জেলাপাড়া যে রয়েছে সব এক জায়গায় করে এইটুকু জায়গার মধ্যে সবাই আসবে সেটা ঠিক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, থামো বলছে ডিসকভারিতে দেখেছেন এরকম। সমুদ্র ঘিরে সকলের মানে উত্তেজনা। এটা কি মাছ? বেলে মাছ। আর এইটা? আইলা মাছ। এটা আইলা কত করে? বাগা 150। বাগা 150 আর বেলে? বাগা 250। জীবনকে কতভাবে উপভোগ করা যায় একই ফ্রেমে 8-80। ওই দিকে ছোটরা আনন্দ করছে, আর এই ঠাম্মাটাকে আমি কিন্তু প্রায় 1 ঘন্টা আরও দেখছি যে এখন তো বেশ ঠান্ডা, তবু উনি কিন্তু দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছেন। কোথা থেকে এসছেন আপনারা? পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়া থেকে এসছে। কি মিষ্টি হাসি দিদার! হাসিটা কি সুন্দর, হাসিটা খুব মিষ্টি। আপনাদের সবার বাড়ি পুরুলিয়ায়? মানে কি আশেপাশে বাড়ি সবার? আচ্ছা, সকালে এসে ব্যাগ রেখে আগে স্নান করলেন, পরে এখন তারপরে হোটেলে দেখবেন। আর এইদিকে দাদুকে খেতেও দেওয়া হচ্ছে, বাড়ির থেকে খাওয়ার নিয়ে এসছে সব। কত চিন্তা না! বাহ, সবাই মিলে এরকম মানে একটু বয়স হয়েছে, তারা অনেকেই ঘুরতে যেতে পারে না, ইচ্ছা হয়। এই যে আপনারা সবাই মিলে হই হই করে এসছেন, এখানে আছেন, এটা একটা আনন্দ বলেন, সবাই মিলে আসাটা একটা আনন্দ। একা একা আসলে এত আনন্দ হয় না। কত করে এখন? বাচ্চাদের 50 টাকা আর বড়দের 100 টাকা। কতক্ষণ ঘোরাও তুমি? আচ্ছা, 100-150 মিটার যাওয়া আর 150 মিটার আসা। আর যদি দুজন চড়ে, একটা বাচ্চা একজন অ্যাডাল্ট বড়, তাহলে ₹150-200 দুজন, ছোট বাচ্চা আর মমি হো ইয়া পাপা হো। আচ্ছা ঠিক। ঘোরাও কত? ঘোরাটা 200 মিটার জায়গায় ₹100। আচ্ছা, 200 মিটার জায়গায় 200 মিটার জায়গায়। ছোটটা না, আলাদা জাতি সব, আলাদা আলাদা জাতি পঞ্চমুখী।
এখন তো ঝিনুক টিনুকও পাওয়া যায় না, বৃষ্টিকালে পাবে। আচ্ছা আচ্ছা, এই শঙ্খগুলো কিন্তু 30 টাকা করে, একটু দাম দর করবেন, আমি 20 টাকায় নিলাম। বলার সময় ওরা বলে 50 টাকা। সকালবেলা যে বিচ মার্কেটটা বসে সেখানে লোকনাথ দার দোকান, আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা দাদা সব থেকে কমে কত টাকা আছে তোমার এখানে? 50 আছে, 100 আছে, 120 আছে, 150 আছে, মানে শুরু হচ্ছে 50 টাকা থেকে। 50 টাকা থেকে শুরু। আর 50 টাকা শাখা কোনগুলো? ওই যে সামনে আছে পাতলা গুলো। আচ্ছা এগুলো 50 টাকা? 50। এটা মোটা নিবে, মিডিয়াম নিবে 100। আচ্ছা এটা 100, এটা হচ্ছে 150। আচ্ছা মোটা, একদম মোটাটা 150। আচ্ছা পোড়া শাখা 120। 120। আচ্ছা সবগুলোই কি মানে কোনো মান থাকে যে এই সংখ্যার ভালো? যেমন এইটা ম্যাট, এইটা চকচক করছে না, যেটা মোটা দিলে আবার অনেকগুলো চকচক করছে, সেটা পরে তখন পলিশ আছে, বিনা পলিশ আছে, ও এমনি কোনো টেকসই সবই এক হয়? সব ঠিক। আচ্ছা মানে 50 টাকাটাও ঠিকবে বলছো? আমার না মনে হয়, বারবারই আগেও মনে হয়েছে যে যদি নাকি আপনি পুরীর থেকে জিনিস কিনতে চান তাহলে সকালবেলা যে ওনারা নিয়ে বসেন না, ওখানে অনেক কম দাম। তুলনামূলকভাবে রাতের কিন্তু যে বিচ মার্কেটটা তাতে কিন্তু দাম বেশি। এখানে 50 টাকা শাখাটাও কিন্তু মানে প্লাস্টিক বা কোনো অন্য কিছুর নয়, একদম শাঁখেরই তৈরি। অনেক রকম ডিজাইন আছে, যারা চাইছেন যে শাখা নেবেন, শঙ্খ নেবেন, আমার মনে হয় সকালের বিচ মার্কেটটা, লোকনাথ দা বসেন, লোকনাথ দার দোকানেও আসতে পারেন। খুব দেখলাম যে বেশ রিজনেবল দামেই রয়েছে। মদন মোহন কত করে? দেখি একটু, হ্যাঁ খাবো। আর কি কি আছে? রসগোল্লা আছে, ৫ টাকা ২০ টাকা প্রত্যেকবারই খাই, আস্তে আস্তে একটু রোগা হয়ে যাচ্ছে। জিনিসের দাম বাড়ছে, দাম বাড়িয়েছে, দাম বাড়িয়েছিল, রোগা হয়ে গেছে, ছানার জিলিপিটা আগে কিন্তু আমি খুব একটা খাইনি বিচে। কম আছে, মিষ্টিটা কম, ঠিকই আছে। তোমার আজ একটা বিক্রি হলো না, বিক্রি হলো না, এ মালিকা মালিক নিয়ে যায়, সে নষ্ট হলে তাহলে সে বাড়িতেও যা করবে, আমার লস হবে না, আমি কি বিক্রি করে কি পয়সা পাবো, বিক্রি হবে কি না। এক কেজি মাছ কাটতে কত নিচ্ছ? ২০ টাকা। আচ্ছা ছোট বড় যে কোনো? দাদার ব্যাগগুলো কত করে? এই যে ব্যাগগুলো, ছোট ব্যাগ সব থেকে শুরু হচ্ছে কয় টাকায়? আচ্ছা ২০ টাকায় কিন্তু এই যে এই ব্যাগগুলো রয়েছে। অনেকের অনেকগুলো গিফট দিতে হয়, তার জন্য দেওয়াই যেতে পারে। অনিলদার দোকান স্বর্গদার বিচের সামনেই পাবেন। সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু এইরকম অনেক দোকানই রয়েছে, আর অনিলদার থেকেও খেতেই পারেন। আমরাও
ডিম পাউডার টোস্ট নিচ্ছি, কত যেন বললেন আপনি, ৪০ টাকা ডবল ডিম, চারটে পাউরুটি, চার পিস পাউরুটি, আর সিঙ্গেল ডিম হলে ৩০ টাকা। আর কি কি পাওয়া যায় সকালে আপনার কাছে? আমার কাছে ম্যাগি অমলেট। আচ্ছা, ম্যাগি অমলেট, সেদ্ধ ডিমও পাওয়া যায়, পোচ, পোচ। আচ্ছা, দোকান কখন খোলা পাওয়া যাবে? আমার সকাল ৫টা ৬টা মধ্যে। আর কটা অবধি থাকেন আপনি? 12টা ১টা ২টো লোক থাকলে থাকি, আচ্ছা, নাহলে ২টোর মধ্যে বন্ধ করে চলে যান। বিকেলের দিকে আবার বসেন? বিকেলে আবার ৪টে। আচ্ছা, ৪টে থেকে কটা অবধি পাওয়া যায়? থেকে ১০টা ১১টা ১০টা ১১টা তারপরে তো লোক থাকে। আমার নাম রঘু রাও। আচ্ছা রঘু দা, এই স্বর্গদ্বার বিচের কাছে কিন্তু ওনার কাছে কি কি পাওয়া যাবে? মুক্ত পাবে, প্রবাল পাবে, পান্না পাবে, নবরত্ন পাবে, নীলা পাবে, সব পাবে, সব বেরের পাবে। এগুলো কি? এটা সব ঝিনুকের পায়, এটা ঝিনুকের মধ্যে কাহা না ঝিনুকর। আচ্ছা, ঝিনুকের উপর ঝিনুকের পায়, তারপরে এগুলো মুক্ত, এটা জেলি পিস মধ্যে পায়, নবরত্ন। আচ্ছা, জেলি পিসের মধ্যে পায় এটা। ৯টা গ্রহ জানে শান্তি। আচ্ছা, ৯টা গ্রহ শান্তির জন্য। আপনারাই চেয়েছিলেন যে পুরীর সকালের যে বিচ মার্কেট সেটা ঘুরিয়ে দেখাতে, আর তা দেখাতে গিয়ে কিন্তু আমি দেখলাম যে মার্কেটটা সরে এসেছে, এবং জায়গাটাও আপনাকে বললাম, আপনাদের বলে দিলাম, সেই অনুযায়ী কিন্তু পুরীতে এলে সকালবেলা দেখবেন মার্কেটটা, না হলে ওই দিকে যদি দাঁড়িয়ে থাকেন কিছুই দেখতে পাবেন না। এর সাথে শেষ করছি আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে টুক করে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।